আজকে না ওয়াইটিটা ঠিক খালি খালি লাগছে, দাঁড়াও এক সেকেন্ড, খালি খালি লাগছে। কেন খালি খালি লাগছে বলো তো? কারণ আমার যে কন্টেন্ট সে দুপুরের পর না আর ভিডিও দেয়নি, কী জানি কেন, কী জানি এই স্টার মলের অভিযানটা হওয়ার পর মনে হয় স্টার মল থেকে ফোন গেছে, বুঝতে পেরেছো? স্টার মল থেকে ফোন গেছে, ফোন যাওয়াতে মনে হয় কিছু তো একটা হয়েছে, কুছ তো গড়বড় হ্যায় দয়া, মানে এরকম একটা ব্যাপার হয়েছে। তো যাই হোক, সেটার কারণে কিন্তু দুপুরের পর কোনো ভিডিও আসেনি, আমি অতটা খেয়াল করিনি। আমি চ্যানেলে গেলাম, দেখো ইপ্সিতা দিয়ে ওখানে গেছে কী করেছে না করেছে সেটা ইপ্সিতা দির ভিডিওটা আসুক, তারপরে আমরা জানতে পারবো। আমিও অধীর আগ্রহে বসে আছি যে অ্যাকচুয়ালি কী হয়েছে। আচ্ছা, তারপরে আরেকটা কথা হচ্ছে, সেটা হচ্ছে এই যে আমাদের দাদা, নো নমস্কার, আমাদের এই যে দাদা বদ্র সভ্য, এই যে দাদাটি, এই দাদাটি, এই যে এর আগে বেলঘড়িয়া না ওই সোদপুর ওই দিকের ওখানে একটা মলে আই থিঙ্ক উনি কর্মরত ছিলেন, তো ওই কর্মস্থান থেকে ওনাকে চটজলদি লোটা কম্বল গুটিয়ে বেরিয়ে আসতে হয়। কেন? কারণ ওনার অ্যাড্রেস রিভিল হয়ে গেছিলো, যেন মনে হচ্ছে মানে কারোর বাবার অ্যাড্রেস মনে হচ্ছে, পাবলিক প্লেস সেটা আবার রিভিল হবে। যাই হোক, ওনার অ্যাড্রেস রিভিল হয়ে গেছিলো। আচ্ছা, তারপরে আরও অনেক রকম ভয় ছিল যে ওইখানে গিয়ে অতি সহজে মানুষরা ওনার গুণবান স্ত্রীকে নিয়ে নানান রকমের প্রশ্নের সম্মুখীন ওনাকে হতে হয়েছে। তো যাই হোক, নিজের মান সম্মানের খাতিরে বা কিছুর খাতিরে উনি পুনরায় ওই কর্মস্থানকে চেঞ্জ করে বারাসাতের এই নামক যে জায়গায় উনি এসেছেন সেখানে চলে এসেছিলেন। সেটা এই যে আজকে ইপ্সিতা দি বেশ কয়েকদিন আগে লাইভে বলে দিয়েছেন যে উনি কিন্তু স্টার মলে যাবে, গিয়ে একজনের সাথে দেখা করতে যাবে। এই একজনটাকে, এবার বিষয়টা হচ্ছে কার কার নামে এখন এই অ্যাড্রেস রিভিল হয়ে যাবে এই বিষয়ে সে মানে আরজি জানাবে, জানি না, অবশ্যই এতক্ষণে নিজের লিগাল যে অ্যাডভাইজার যে বোনটি আছে তার সাথে অবশ্যই আলোচনা হয়ে গেছে। তো বিষয়টা হচ্ছে জানি না, রাত্রিরটুকু কাটবে, কাল সকালবেলা নিজের ফর্মে ফিরে আসবে, বাট কিছু কুছ তো গড়বড় হ্যায়। তার আগে আমি চ্যানেলটা ঘুরতে গিয়ে দেখি মরণদশা ওই ইয়ে নেই, কী বলে ওটাকে, ওই লাস্টের যে ভিডিওটা যেটা ওই টিমকে নিয়ে পাঁচ দিন পর কেন ভিডিও দিল, সেখানে যে সীমাকে অকথ্য ভাষায় নোংরা নোংরা কথা বললো, ওই ভিডিওটা নেই। আমি খুঁজে খুঁজে মরে গেলাম, ভিডিওটা নেই। বলছি কেন রে? বলছি ভিডিওটা চ্যানেলে নেই কেন রে? মানে ওখানে কি তুই অশ্লীল কিছু বলেছিস, ভুলভ্রান্তি কিছু বলেছিস? না, আমার তো মনে হয় না, তুই তো সব কিছু পারফেক্ট বলিস, তাহলে কী করে ওই চ্যানেল থেকে ওই ভিডিওটা কোথায় চলে গেল? মানে খুঁজছিলাম আর কি, তো সেই জন্য, জানিসই তো তুই আমাদের অন্নদাত্রী, তোকে বেছে বেছে আমরা খাই, তো তোর একটা ভিডিও যদি এরকমভাবে করে চিচিং ফাঁকের মতন সেই ফাঁক হয়ে উড়ে বেরিয়ে চলে যায়, হ্যাঁ ফাঁক ফাঁক যাই হোক, সেটা বড় কথা না, একটু চিন্তা হয় না বিষয়টা। যাই হোক, সেটার জন্য কিন্তু দেখ আমি মানে আমার এরকম শরীর সকাল থেকে বমি পচি, ও মাই ডগ টাইপস, তাও কিন্তু আমি কিন্তু ভিডিও করেছি, দেখেছি, আমি কিন্তু খুঁজতে গেছি তোর চ্যানেলে, কিন্তু গিয়ে দেখলাম তো লাস্টের ভিডিওটা নেই। কিন্তু ওই কারণটা যদি একটু দর্শকদের জানানো যেত তাহলে ভালো হতো আর কি, মানে তোর মতন মানুষ ভিডিও পাবলিক মানে প্রাইভেট করে দেবে, এটা তো মানে একটা আশ্চর্য বিষয় না। যদিও বা MSL-এর টাইমে বলেছিলো কোনো সাতখানা ভিডিও করে টেক ডাউন করে নিয়েছিল, সেটা বড় কথা না, তুই তো কিছু অন্যায় করিস না, তুই অন্যায় করতেই পারিস না, তুই সাত অজুবে ইস দুনিয়া মে আঠওয়া হে দালাল তেরা চোপা, এ দালাল সবাই দেখো আকে ইসকা চোপা, মানে এর চোপা আর এর আইনের প্রতি যে শ্রদ্ধা, সেটা তো আমরা প্রত্যেক দিন দেখতেই পাচ্ছি। যাই হোক, ও কোনো ভুল করতেই পারে না, তারপরও কী করেছে যে এই ভিডিওটা প্রাইভেট হয়ে গেলো ভগবান জানে। যাই হোক, আমরা কিন্তু কাল সকাল অবধি অপেক্ষা করবো, আমার মতন তোমরাও কিন্তু অপেক্ষা কর, দেখতে হবে না, চোখ রাখতে হবে না যে অ্যাকচুয়ালি কী হলো। চলো, ততক্ষণ আজকের মতন শুভরাত্রি, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।